পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করার লাভের দিশা দেখছেন বসিরহাটের কৃষকরা ভুট্টা এমন এক ধরনের চাষ যে চাষে বেশি খরচ নেই সামান্য জল সার এবং ওষুধের প্রয়োজন হয় ভুট্টা খাদ্য হিসেবে খুবই ভালো পাশাপাশি ভুট্টার গুণগত মান অত্যন্ত বেশি বসিরহাটের জগৎপুরের এক কৃষক ছ কাটা জমিতে ভুট্টা চাষ করেছেন পরীক্ষামূলকভাবে পরবর্তীতে তিনি বড় আকারে এই চাষ শুরু করবেন বলে জানান শুধু ভুট্টার দানা নয় এবার গাছও বিক্রি করে মুনাফা আসছে কারণ ভুট্টা গাছ যে পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাই ধীরে ধীরে ভুট্টা চাষের জনপ্রিয়তাও বাড়ছে জেলা জুড়ে চিন্তা ভাবনা আসলো যে এটা লাভজনক চাষ বা করলে আমরা সবাই চাষি আসি আমরা মানে লাভবান হতে পারবো আমরা যে আত্মা প্রকল্প আছে বসিরাট টু আত্মা প্রকল্পর মাধ্যমে আমরা যাওয়া যে মানে অফিসে যাই গেলে বা স্যারেরা আসে সবাই আসে গেলে মানে বলে যে এটা নি নাও নিলে ভালো মানে ফল হবে আপনাদের সাইড আমি চাষ করে তার থেকে অনেক উপকৃত হচ্ছে না কেমন ফলন এসছে বার ফলন তো ভালোই এসছে মোটামুটি খুবই দারুণ ফল একটা গাছে চারটে পাঁচটা ছটা সাতটা করে মোটামুটি ফল এসছে চাহিদা কেমন আছে ব্যাপক হারে চাহিদা এরপরে কি আরো বড় করে করবে হ্যাঁ এরপরে বড় করে করব বা অল্প করে করেছিলাম মোটামুটি আর বড় করে করব বসিরহাট এলাকায় সাধারণত ধান গম পাট সহ বিভিন্ন চাষ হতো এবার সেখানে কৃষি দফতরের সাহায্য পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ শুরু হয়েছে এই চাষে লাভের মুখ দেখছেন চাষিরা পরীক্ষামূলকভাবে ভুট্টা চাষ করে এবারে ভুট্টা চাষে ফলন ভালো হয়েছে এবং যথেষ্ট লাভবান হবে বলে জানান তিনি ভুট্টার একাধিক বাজার আছে সাধারণত পুড়িয়ে খাবার জন্য ব্যবহার করা হয় এছাড়াও ভুট্টা থেকে নানান ধরনের খাবার তৈরি হয় সব খাবারই প্রোটিনযুক্ত এ বিষয়ে বসিয়ার দু নম্বর ব্লকের কৃষি সহ অধিকর্তা রাজু মন্ডল বলেন প্রথমত কথা হচ্ছে ভুট্টা আমরা দেখেছি একটা লাভজনক ব্যবসায়িক চাষ হিসেবে ধরা যেতে পারে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভুট্টার যে পকান বাজারে তার চাহিদা প্রচুর আছে এবং আমাদের যে সয়েল অর্থাৎ বসিরার দু নম্বর ব্লকের যে মাটি আছে সেই মাটিতে ভুট্টা খুব ভালো হয় ভালো হয় তো সেই দিক থেকে দেখে ভুট্টা হচ্ছে একটা লাভজনক ব্যবসায়িক চাষ অর্থাৎ চাষটাও হলো এবং নিজের বাড়ির পুকুরের মাছটাও চাষ করার ক্ষেত্রে খাবারটা কিন্তু হলো না পোলট্রি চাষ করলে সেটার খাবার কিন্তু হলো না এবং পপকর্ন হিসাবে বাজারে এটা বিক্রিও করতে পারবে সব মিলিয়ে ধান গম পাট ইত্যাদি চাষের পর এবার নতুন চলায় কৃষকদের খামারে ভুট্টার চাষ এই চাষে অন্যান্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ এবং রোগ কম হয় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট নিউজ এইটিন লোকাল